নমস্কার, রাত 8টার আকাশবার্তায় আপনাদের স্বাগত। বোধনের মধ্যে দিয়েই পুজোর থাকে কাঠি পড়ে গেল, আর শুরু হয়ে গেল শহর কলকাতার উত্তর থেকে দক্ষিণের লড়াই। সংঘাত ঐতিহ্যের সঙ্গে সাবেকি আনা, ভিড় যত বাড়ছে, মণ্ডপে মণ্ডপে জনঢল আরো তীব্র হচ্ছে। চোখ ধাঁধানো ডিজনিল্যান্ডের আদলে মণ্ডপ তৈরি করে নজর কেড়েছে শ্রীভূমি, কিন্তু পারছিল যানজট। মুখ্যমন্ত্রী অসন্তুষ্ট হতে পারেন আশঙ্কায় লাইট অ্যান্ড সাউন্ড বন্ধ করে দিল মন্ত্রী সুজিত বসুর পুজো বলে পরিচিত শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। নবমী আর দশমীতে বৃষ্টির পূর্বাভাস, দরকারে ট্রিপল মাথায় দিয়ে ঠাকুর দেখব। ষষ্ঠীর দিন প্যান্ডেল হপিং এ বেরিয়ে আবহাওয়ার চোখরাঙানির দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন পুজো প্রেমীরা। ভিড়ে ভাসছে মুদিয়ালির পুজো প্রাঙ্গণ, আকাশের ক্যামেরায় দেখুন সেখানকার ছবি। চাপে অরম নেই, বাঙালি আমরা 365 দিনের মধ্যে 360 দিন অপেক্ষা করি, 5 দিনের জন্য যতই বৃষ্টি হোক না কেন আমরা বেরাবোই বেরাবো। ঠাকুরকে তো ওটাই ডাকছি, বৃষ্টি না হোক, কারণ যারা ঘুরেছে অর্ধেক তো ঘুরে নিয়েছে, এবার আমরা তো আজকে থেকে শুরু করলাম, আমাদের সব ঠাকুর পড়ে আছে, নবমী দশমী আমাদের মেন, ঘুরতেই হবে, এরকম ব্যাপার। যদি ইচ্ছা থাকে বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে বেরোনো হবে। কেউ সেজেছে থিমের সাজে, কারোর ভরসা আবার সনাতনী ঐতিহ্য। এবার আমরা দেখব দক্ষিণ কলকাতার বেশ কয়েকটা মণ্ডপের ছবি। পুজোতেও বন্ধ হলো না দলাদলির রাজনীতি। অভিষেক গড় বলে পরিচিত ডায়মন্ড হারবারের পুজোয় রাতারাতি ভ্যানিশ হয়ে গেল সিপিআইএম এর বুক স্টল। ওই স্টলের উদ্বোধন হয়েছিল গতকাল, আর আজ সেখানে একটা বাঁশও খুঁজে পাওয়া গেল না। রাতের অন্ধকারে হয়েছে আমরা তো বুঝতে পারছি না, সব স্টল আছে, পাশে তৃণমূল কংগ্রেসের স্টল আছে, তার পাশে বিজেপির স্টল আছে, শুধু আমাদের স্টলটাই ভ্যানিশ হয়ে গেল। ছেলেমেয়েদের থেকে ওরা বহু দূরে, পূর্ব মেদিনীপুরের বৃদ্ধাশ্রমে আবাসিকদের সঙ্গে আনন্দ ভাগ করে নিতে হাজির হলেন জেলা শাসক বিডিও বিশিষ্টরা। সংসার তো ঠিকই আছে, কিন্তু যত বয়স বাড়ছে আমার প্রয়োজনীয়তা, আর্থিক দিকের যে প্রয়োজনীয়তা সেটা তো শেষ হয়ে গেছে, সেখানে কিছু অসম্মান বা অবহেলা দেখতে পাচ্ছি। আমার ছেলেরা শ্বশুর বাড়ির জায়গা পেয়েছে, আমার বড় ছেলে খুব অসুস্থ হয়ে যাওয়ার পর থেকে আমি নিজেই চিন্তা করেছি যে আমি এখানে গিয়ে থাকব। আলিপুর সর্বজনীনের থিম মগের মুলুক, খিদিরপুর নবরাগের পুজোয় জোর দেওয়া হয়েছে সাবেকি আনায়। আজও একটা মিথ রয়ে গেছে মগের মুলুক, মানে কোনো অব্যবস্থা দেখলে আমরা বলি এটা কি মগের মুলুক নাকি, কিন্তু সব শেষে যেমন শুরু থাকে সেরকমই মগের মুলুকেরও একটা পরিসমাপ্তি ছিল, এবং সেই বিশৃঙ্খল অবস্থা থেকে যে সুশৃঙ্খল অবস্থা হয়েছে সেই সুশৃঙ্খল অবস্থা ঘটতে পেরেছে আমাদের বিশ্বাস অনুযায়ী মায়ের ঐশী শক্তির প্রভাবে। ঘুষের বিনিময়ে সংসদে আদানি ইস্যু তোলার অভিযোগ, এবার আরও চাপে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। মহুয়ার বিরুদ্ধে তোলা অভিযোগ প্রত্যাহারে চাপ দেওয়া হয়েছে, বিস্ফোরক দাবি করলেন তার প্রাক্তন বন্ধু জয় অনন্ত দোহাদ্রায়। কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহে আর কোনো বাধা রইল না, যে কোনো জায়গায় গিয়ে সুজয় কৃষ্ণের কণ্ঠস্বরের নমুনা নেওয়া যাবে, নির্দেশ দিল ইডির বিশেষ আদালত। রবিবার ধর্মশালায় নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলতে পারবেন না হার্দিক পান্ডিয়া, গতকালের ম্যাচে বা পায়ের গোড়ালিতে চোট লাগায় তাকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে বেঙ্গালুরুতে। চতুর্থীর রেকর্ড ভিড় দিল পঞ্চমীর রাতে মেট্রোর ভিড়, 8 লক্ষ যাত্রী এদিন মেট্রোয় চেপেছেন বলে সূত্রের খবর। আগামীকাল থেকে রাতভর মেট্রো চলবে বলে জানানো হয়েছে। শুধু গড়িয়া দক্ষিণেশ্বরী নয়, এবারই প্রথম মাঝরাত পর্যন্ত মেট্রো চালু থাকবে ইস্ট ওয়েস্ট করিডরে। হাসপাতালের পর এবার ধর্মস্থান, গাজা শহরে প্রাচীন গ্রিক অর্থোডক্স চার্চে রকেট হামলায় মৃত্যু হলো 6 জনের, আহত বেশ কয়েকজন, বাড়তে পারে মৃতের সংখ্যা গতকাল রাতের পর। আজ সকালে গাজায় ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় মৃত্যু হয়েছে 5 শিশু সহ 13 জনের। নবমীতে বৃষ্টি হবে সামান্য, দশমীতে রাজ্যের 6 জেলায় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস, এর মধ্যে কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, 2 চব্বিশ পরগনা রয়েছে। 23 তারিখ উপকূলবর্তী জেলাগুলোতে হালকা বৃষ্টি, যেটা আমরা বলেছি উত্তর দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি। 24 তারিখ থেকে বৃষ্টি একটু বাড়বে, 22 তারিখ অবধি কিন্তু দক্ষিণবঙ্গের কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই, মূলত শুষ্ক আবহাওয়া। আগামী 3 দিন রাতের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি আরেকটু কমতে পারে।
এখন এই পর্যন্তই। এরপর আকাশবার্তা বিস্তারিত দেখুন রাত 10:30 টায়। নমস্কার।